সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইয়েমেনে নিহত 17। এদিকে আটকের কয়েক ঘন্টা পর মুক্ত আল জাজিরার সাংবাদিক। আরও জানবেন আফগানিস্তানে আরও 5 জেলা দখলের দাবি তালিবানের। দর্শক, এখন জানিয়ে দেব সংবাদ বিস্তারিত। হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইয়েমেনে নিহত 17। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের মারিফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জনের প্রাণহানি ঘটেছে। হামলায় নিহতের মধ্যে 5 বছর বয়সী একটি শিশু রয়েছে। হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছে ইয়েমেনি সরকার। খবর আল জাজিরার প্রাদেশিক গভর্নেন্স প্রেস সেক্রেটারি আলী আল গুলিশি জানিয়েছেন, রাউথা এলাকায় একটি পেট্রোল স্টেশনে মিসাইলটি আঘাত হানে। তথ্যমন্ত্রী মুয়াম্মার আল এরিয়ানি বলেছেন, হামলায় আরও অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের সবাই বেসামরিক ব্যক্তি। ভয়াবহ এই ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিন্দা দাবি করেছেন এরিয়ানি। এটিকে যুদ্ধাপরাধ বলে দাবি করেন তিনি, যদিও হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন সাবা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পরেই হুতিরা বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে আরেকটি হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের উদ্ধারের যাওয়ার সময় 2টি অ্যাম্বুলেন্স এই ড্রোন হামলার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এদিকে ইয়েমেনে 2014 সাল থেকে গৃহযুদ্ধ চলছে। সে সময় ইরান সমর্থিত হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের অধিকাংশ অঞ্চল ছড়িয়ে পড়ে এবং রাজধানী সানা দখল নিয়ে নেয়, ফলে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত প্রায় সরকার ক্ষমতা থেকে বিতাড়িত হয়। এছাড়াও এর পরের বছর ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে ইয়েমেনে 130,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকট। আটকের কয়েক ঘন্টা পর মুক্ত আল জাজিরার সাংবাদিক। কাতার ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিক জিভারা বুদাইরিকে আটকের কয়েক ঘন্টা পর মুক্তি দিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। পবিত্র জেরুজালেম আল কুদুস শহরে শেখ জার্রাহ শরণার্থী হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করেছিলেন এই সাংবাদিক। আল জাজিরা টেলিভিশন চ্যানেলের জেরুজালেম প্রতিনিধি বুদাইরিকে আটক করে ইসরায়েলের পুলিশ। পরদিন পাশাপাশি ক্যামেরাম্যান নাবিল মাজাউরির যন্ত্রপাতি ভাঙচুর করে। এদিকে বুদাইরিকে আটকের পর আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিক ও গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এই নারী সাংবাদিক মুক্তি পাওয়ার পর জানান, খবর কভার করার সময় চারপাশ থেকে ইসরায়েলি পুলিশ এসে তাকে লাথি মারতে থাকে, এমনকি আটক করে গাড়িতে তোলার পরও পুলিশ তাকে জঘন্যভাবে লাথি মারে। 1967 সালে ইসরায়েল গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়। এই ঘটনার 54তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিদের অনশন কর্মসূচির খবর সংগ্রহ করেছিলেন বুদাইরি। এছাড়াও গত কয়েক সপ্তাহ ধরে শেখ জার্রাহ শরণার্থী শিবির বিক্ষোভ স্থলে পরিণত হয়েছে। ইহুদি বসতি নির্মাণের জন্য সেখান থেকে ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টা করছে ইসরায়েল। সর্বশেষ জানবেন আফগানিস্তানে আরও 5 জেলা দখলের দাবি তালিবানের। সহিংসতা বিস্তারের মাঝে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে বিভিন্ন অঞ্চলের কমপক্ষে 5টি জেলা দখলের দাবি করেছে তালিবান। গোষ্ঠী মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ একাধিক টুইটে জানিয়েছেন, তালিবানরা দক্ষিণাঞ্চলীয় জাবুল এবং উরুসগান প্রদেশের পাশাপাশি মধ্য ও পূর্ব প্রদেশের গজনি ও নুরুস্তানের এসব জেলার নিয়ন্ত্রণ দখল করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য তালিবানদের দাবি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র তারিক আরিয়ান আনাদোলু এজেন্সিকে বলেছেন যে নিরাপত্তা বাহিনী কেবল জাবুলের একটি কৌশলগত পশ্চাদ পোষণ করেছে। এর আগে তালিবান দাবি করেছিল ময়দানের ওয়ালডা, বগলান এবং লগমন প্রদেশের 4টি জেলা নিয়ন্ত্রণ করেছে। আফগান কর্মকর্তারা যাকে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি বাঁচাতে কৌশলগত পশ্চাদ পোষণ বলে অভিহিত করেছেন। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রস্থানের 3 মাসের কিছুটা আগে এই ঘটনা ঘটল। মার্কিন সেনা প্রত্যাহার এই বছরের 1 মে থেকে শুরু হয়েছে। এদিকে গত 24 ঘন্টার মধ্যে দেশটির 3টি বিভিন্ন প্রদেশে কমপক্ষে 20 জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা আনাদুলু এজেন্সিকে নিশ্চিত করেছেন। তাজিকিস্তানের সীমান্তবর্তী উত্তর বাদাখশান প্রদেশের সংসদ সদস্য জবিবুল্লাহ আতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন যে সরকারি বাহিনীর বিমান হামলায় 12 সরকার সমর্থক মিলিশিয়া মারা গিয়েছে। আতিকের মতে কোহিস্তান জেলায় ঘটনাটি ঘটেছে। নিরাপত্তা সংস্থাগুলো থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে পৃথকভাবে বাখলান ও সামানগান প্রদেশে তালিবানদের হামলায় 10 জনেরও বেশি নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তালিবান এক বিবৃতিতে দাবি করেছে, হেলমান্দ প্রদেশে আফগান বিমান বাহিনী বিমান হামলায় কমপক্ষে 30 বেসামরিক নাগরিক মারা গেছে এবং 700 এর মতো আহত হয়েছে। সেনাবাহিনীর 215 মাই ওয়ান্ট কর্পস দাবি করেছে যে বেসামরিক লোকদের সাথে যোগ দেয়া একদল তালিবান একটি নিরাপত্তা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার সময় লুটপাট করতে ব্যস্ত ছিল। এছাড়াও 11 সেপ্টেম্বরের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে যুদ্ধহীন দেশে সহিংসতা বেড়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে মে মাসে তালিবানদের হাতে আক্রান্ত 250 বেসামরিক হতাহতের ঘটনা রেকর্ড করেছে। বিদ্রোহীরা অবশ্য সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে, এই সূত্রটি জানিয়েছে আনাদুলু এজেন্সি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ শুনতে আমাদের সাথেই থাকুন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।